Yaitu Gulonia, main nam yaitu Semonara, Gram, Pas Lembar, Borong Sarinuan, Ek Lembar Wat, Hana Anwara, Jala Sakti Gram. Ini, Jaga Prakatam, Amar Inuan yaitu Awali Gennata, Awul Kasem, Medjame, Baru Teh Dawat Inno, Kadi Trite, Sautuite, Rosu Tigrohan Kori, Sakti Gram Hoye, বক্তা কি গিয়া ছাগল নাইয়া দিয়ে আমরা এনে ছাগল নাইয়া দিয়ে ভারতে চলে যাই। আমাদের সাথে ছিল পটিয়ার মহিন সার্জেন মহিল আলম, কাদের কাদেত্রী, বারাহাইন ইনওয়ানের আবু, বারাহাইন ইনওয়ানের আমিন, বরুণ সারা শফি। বলিনা ক্যাম্পে প্রথমে আমরা যাই, ওইখানে নিয়ে আমরা আশ্রয় নিই। ওইখান থেকে আমাদের আনোয়ারা পটিয়ার বাসকালের অনেক বন্ধু বান্ধবের সাথে পরিচয় হয়েছিল। তারা ট্রেনিং নিয়ে চলে আসলো, আমাকে অন্য ক্যাম্পে নিয়ে গেল। ট্রেনিং ইয়া করার পর চলে আসলাম। আমার কমান্ডারের নাম ছিল 36 নম্বর গ্রুপ কমান্ডার কাজী মোহাম্মদ ইত্রী। আমি প্রথমে বোয়ালহালে আসি, সোলোমানের কমান্ডার সোলোমানের আন্ডারে ছিলাম 3 দিন। তারপরে ওইখান থেকে পটিয়া আসলাম, পটিয়া হয়ে আনোয়ারা আসলাম। আনোয়ারা আসে আমি আমার আগে যারা আসছে তাদের সাথে যোগাযোগ করি, দেখলাম সবাই আব্দুল লতিফ কমান্ডার তাবেক এস মিলিটারি সলম্বর বারাহাইন ইনওয়ানে ওনার একটা ক্যাম্প করছে, ওইখানে 60 জন আলেমও আছে। ওইখানে আমরা জড়িত হইলাম। ওইখান থেকে আমরা বিভিন্ন অপারেশন, বত্তলের অপারেশন, ওইখানে আমাদের বত্তলি ইনওয়ানের মুক্তিযোদ্ধা সৈয়দ আলম নাসিম, আমরা সবাই মিলে বত্তর অপারেশন করলাম। ওইখানে কয়েকজনের এখন মারা গেল, কয়েকটা অস্ত্র পেলাম। এখান থেকে এসে আমরা চলে গেলাম রাজাহালি, রাজাহালি যাইয়া কুতুবদিয়া, চনুয়া, বালুহালি, হোমাহালি, বিভিন্ন জায়গায় আমরা রাজাকারের অপারেশন করছি। আমরা অস্ত্র নিয়ে যুদ্ধ করেছি, কিন্তু আজকে কি দেখতেছি, যারা যুদ্ধ করে নাই অথবা রাজাকারের সাথে সহযোগিতা করছে তারাই আজকে বাতা আমাদের সাথে বাতা তুলছে। এসে লজ্জা আর কি হতে পারে? তাই মুক্তিযোদ্ধা হিসেবে আমি একটা প্রতিবাদ জানাচ্ছি, যেন মুক্তিযুদ্ধ লিস্টি থেকে যাদের রেজাকার আছে তাদের নাম বাদ দেওয়ার জন্য, এবং যারা যুদ্ধ করে নাই, যুদ্ধ দেখে নাই, এইরকম আরও কিছু মানুষ বাতা নিচ্ছে, তাদেরকে লিস্টি থেকে বাদ দেওয়ার জন্য আমি জোরপূর্বক অনুরোধ জানাচ্ছি। আমি বিশেষ করে সলম্বর ইউনিয়নের একজন রাজাকারের নাম স্পষ্টভাবে বলতেছি, সলিউট করি, যে পাল্লা মাথা পোট করেছিল, সেই ভুলক্রমে আঞ্জাবির গুলিতে মারা গিয়েছিল 1970-এ, তারিখটা আমার মনে নেই। তার বউ আজকে শহীদ মুক্তিযুদ্ধ হিসাবে বাতা তুলতেছে, এসে এই দুঃখ আর কি হতে পারে? শেষে আমি বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আত্মার মাত্রা কামান করে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।